গুড ইভিনিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7:40 আর আমি আছি আজকে চাচলে। আর এখানে আমি কালকে এসেছি, আজকে আমার এখানে সেকেন্ড ডে অ্যান্ড ঘরে বসেছিলাম। আর কালকে এখানে আমি কিছু স্ট্রিট ফুড ট্রাই করেছিলাম, তো আমি ভাবলাম যে আজকে তোমাদেরকেও দেখায় যে এখানে কী ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়। তো আমি আর ভাই বেরিয়ে গেছি একদম এখানে কাটাকাটা 7:41 বাজে। তো বাড়ির ঠিক সামনেই এখানে একটা মোমোর দোকান আছে, আজকে ভাবছি মোমো দিয়ে স্টার্ট করবো। Let's go. So মোমো দোকানটা বসে এখানে, বাট আজকে বসেনি, রবিবার আজকে। ও ব্যাপারটা হচ্ছে যে এখানে মোমোর দোকানটা কালকে ছিল সেটা আজকে এখানে নেই, বিকজ আজকে রবিবার। আর এখানে রবিবার কি বন্ধ থাকে না থাকে না আমি তো জানি না, কারণ আমার দোকানে রবিবার দিন সব খোলা থাকে। তো ওই জায়গাটাতে একটা ফুচকার দোকান কালকে ছিল, সেটাও আপাতত নেই আজকে। যে দোকানটা সেটা অন্য দোকান, এটা হচ্ছে চাচলে HDFC ব্যাংকের মোড়টা। এখানে আজকে সব কিছু দোকানপাটি বন্ধ, আমি ঠিক জানতাম না যে আজকে, মানে আমি ভুলে গেছিলাম আজকে রবিবার। আর সামনে হচ্ছে চাচল রাজবাড়ি, তারও গেটটা দেখাচ্ছি। এই রাস্তাটা দিয়ে গেলে ওই ভেতর দিকে চাচল রাজবাড়ি, চাচল সিদ্ধেশ্বর ইনস্টিটিউশন সব কিছু পড়ে, সেটা আমি তোমাদেরকে অন্য একটা ব্লগে দেখাবো। আপাতত সামনে একটা ধোসার দোকান দেখেছি, ট্রাই করা যাক। এটা হচ্ছে তরলতলা মোড়, মানে এই সামনে হচ্ছে HDFC ব্যাংক আর তার ঠিক সামনে হচ্ছে দাদার ধোসার দোকান। দেখো লেখা আছে ধোসার দোকান, আর প্যান ধোসা 25, মশলা ধোসা 30। তো আমরা একটা মশলা ধোসা অর্ডার করেছি, একটাই দাদা দিও হ্যাঁ। আর এটার অ্যাড্রেস হচ্ছে তরলতলা ই ফার্মেসি দোকানের সামনে। তো এখানে আমাদের ধোসা বানানো চলছে, বাহ এই হচ্ছে সামনে তরলতলা ই ফার্মেসি, যেটা ঠিক সামনে হচ্ছে দাদা দোকানটা। তো আমার কাছে চলে এসেছে এখানটায় গরম গরম ধোসা, তার সাথে হচ্ছে সাদা একটা চাকি আছে আর আছে সাম্বার। এরকম হালকা শীতে কিন্তু স্ট্রিট সাইড ধোসা খেতে আমার ভীষণ ভালো লাগে। আমাদের মালদায় যেহেতু খুব কম পাওয়া যায়, আমি এখানে দেখলে তাই আর ওয়েট করলাম না, নিয়ে নিলাম। আর এটার দাম মাত্র 30 টাকা, আর নর্মাল ধোসা যেটা সেটার দাম হচ্ছে 25 টাকা। তো এই ধোসা আর তার সাথে সাদা ধোসা, দারুণ। ওয়াও এটা খুব সুন্দর খেতে, আমি সচরাচর সাম্বার কোথাও খাই না, বাট এটা দারুণ টেস্ট। আমার তো ইচ্ছে ছিল যে আজকে রাস্তায় বেরিয়ে অনেক কিছু ট্রাই করবো, বাট আমি কিছুই পেলাম না, সবই মোটামুটি শেষ হয়ে গেছে। যেহেতু রবিবার তো আজকে মার্কেট বন্ধ, বাট এখানে ধোসাটা ট্রাই করলাম, ডেফিনেটলি আমার খুব ভালো লাগলো। আর সত্যি সাম্বারটা খুব ভালো ছিল, বাট সামনে দেখি যে অন্য কিছু আজকে ট্রাই করা যায় কিনা। তো মোটামুটি সমস্ত কিছু বন্ধ থাকার পর আমরা ফাইনালি একটা দোকান পেয়েছি, যার নাম শ্যাম গৌরব চাট ভান্ডার। আর এখানে কিন্তু প্রচুর রকমের স্ন্যাক্স আইটেম রাখা আছে, অলসো এখানে বড় একটা মেনু কার্ড আছে, আমি দেখাচ্ছি পরে। তো কি খাবি ভাই? চিকেন বার্গার খাবে, ঠিক আছে বল একটা চিকেন বার্গার। তো এই হচ্ছে মেনু কার্ড এখানকার, সমস্ত রকমের জিনিস এখানে দেখা আছে আর এটাতেও আছে। তো আমরা আগে একটা অর্ডার করলাম চিকেন বার্গার, তারপর অন্য কিছু দেখছি ট্রাই করা যায় কিনা। কালকে আমি এখানে এসেছিলাম, এখানকার পাও ভাজিটা ট্রাই করেছিলাম, আমার কিন্তু খুবই ভালো লেগেছিল। আমার নিজের পার্সোনালি খুবই পছন্দের পাও ভাজি, কালকে এখানে ট্রাই করেছিলাম, দুটো পাও ছিল, তার সাথে একটা বার্গার, খুব ভালো লেগেছিল। এখানে দেখো কত রকমের খাওয়ার রাখা আছে, চিকেন পাকোড়া, ফ্রেঞ্চ ফ্রাইজ, তো এখানে চিকেন বার্গারের প্যাটিটা ভাজা হচ্ছে, আর ভাই অর্ডার করেছে চিকেন বার্গার, যেটার প্রাইস হচ্ছে অনলি 40 রুপিস, আর চিকেন চিজ বার্গারটা 60 রুপিস, তাই না? ওখানে পিছনে দেখো লেখা আছে সব বড় বড় করে।
তো এখানে সব বার্গার গুলো একসাথে রেডি হচ্ছে, যেটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে না, তিন চারটা করে সস মেয়োনিজ সবকিছু দিয়ে। ওয়াও, সো আমাদের বার্গার চলে এসেছে, দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। এখানে না খুব সুন্দর ডেকোরেশন করে দিয়েছে, আই থিঙ্ক চাউমিনও দিয়েছে, চেরি দিয়েছে, প্যাটি আছে। তো এটা একটু খুলে দেখাই আমি সবার আগে। এই মাঝখানে চাউমিন আছে, তার সাথে গ্রিন চাটনি আছে, রেড চাটনি আছে, মেয়োনিজ আছে, শসা টমেটো পেঁয়াজ স্যালাড প্রচুর কিছু আছে, আর উপরে খুব সুন্দর একটা টপিং দিয়েছে চেরি আর টুথপিক দিয়ে। আমি বুঝতে পারি না যে মানুষ বার্গার খায় কি করে, মানে এত ওরম করেই খায়। দেখি তোর স্ট্র্যাটেজি কেমন কাজ করে, এই যে বললি এটা খুলে নে, এটা খুলে নে, আরে ওটা খুলতে হয় না, ওটা ধরে থাকে। ও সরি, ভালো। চাউমিনটা কেমন লাগছে ভেতরে? এটা আমি ফার্স্ট টাইম দেখলাম কোথাও যে বার্গারের ভেতরে চাউমিন, চাও বার্গার। বিশাল বড় একটা বার্গার, একটা বড় বাইক নিয়ে ₹20। তাই তো, আর আমরা এখানে রেড সসটা আমরা নিইনি, টমেটো সস খাই না, তাই ঝাল সস ট্রাই করো, দেখ কেমন খেতে। হ্যালো, ও সরি, এখানে 4 পিস না 5 পিস ছিল, আমার ভুল হয়ে গেছে, মিস্টেক। ভাই বলে খুব ঝাল, তো আমি একটু ট্রাই করে দেখি কেমন ঝাল। বেশ ছোট ছোট কিউট কিউট সাইজের। লঙ্কার স্পাইসি জিনিসটা আছে না, লঙ্কা বাটা, মানে ওই যে মিক্সচার নেই, পিওর যে লঙ্কা বাটা হয় সেই লঙ্কা বাটার ঝাল। তো এখানে যে বাটিতে মোমো দেওয়া হয় সেই বাটিতেই স্যুপ সার্ভ করা হয়, বেশ ভালো একটা সিস্টেম। তো আমার তো প্রচন্ড ঝাল লাগে, লঙ্কাটা না এতটাই পিওর লঙ্কা বাটা, মানে কোনো কিছু মিক্স নেই, ধনে পাতা বড় কিছু, প্রচন্ডই ঝাল। আর হচ্ছে স্যুপ, সেটা দেখো চিকেন স্টুয়ে যেরকম স্মেল হয় না, ওরকম স্মেল বলে হচ্ছে, আমি স্মেলটা তো বোঝাতে পারবো না। এটা তো অন্যরকম খেতে, ডিফারেন্ট টেস্ট। চিকেন স্টু মানে চিকেনগুলোকে মোটামুটি যে কটা খাওয়ার আমরা আজকে রাস্তায় পেলাম ওই কটা খাওয়ার ট্রাই করলাম, বাট আমার খুব আফসোস থেকে গেল যে আমি ফুচকাটা দেখাতে পারলাম না, কারণ ফুচকাটা মানে আমি বললে হয়তো কেউ বিশ্বাস করবে না, আমি কালকে 4:30 থেকে ফুচকা খেয়েছিলাম, দেন তখন পুরো ভর্তি ছিল, যখন সন্ধ্যাবেলা বেরোলাম 7:30 দিকে দেখলাম পুরো ফুচকার দোকান খালি, সাফা একদম। তো আমি ভেবেছিলাম যে ফুচকাটা দেখাবো, বা দেখাতে পারলাম না, ফুচকাটা আজকে বসেনি, তো ওটা আফসোস হয়ে গেল। নেক্সট টাইম কখন হচ্ছে আচল এলে আমি দেখাবো ফুচকাটা, অ্যান্ড দেখি সামনে আপাতত কোনো খাওয়ার দোকান টোকান পাই কিনা, নাহলে একটু চা খেয়ে বাড়ি চলে যাবো। গরম, চা চিয়ার্স করে একটু। You, cheers. Cheers. Sorry.
তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট এন্ড ভিডিওটা অনেক ছোট হলো একটুখানি কারণ আমি অনেক কিছু দেখা বলে ভেবেছিলাম বাট দেখাতে পারলাম না সো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও এন্ড যারা যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা ছবি দেখতে চাও তারা কিন্তু ইনস্টাগ্রাম আমাকে ফলো করে নিতে পারো দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণ জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা।